আমরা যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেডিং করি বা ইনভেস্টমেন্ট করি, 99% সময়ই হয়তোবা আমরা কোনো টোকেন বা কয়েন বাই করি বা এনএফটি বাই করি। কিন্তু নতুন আরেকটা কনসেপ্ট আছে যেখানে আপনি বিভিন্ন নিউজকে কাজে লাগায়া সেটার উপর আপনি এখানে ট্রেডিং করতে পারবেন। যেমন এখানে একটা ট্রেডিং পেয়ার আছে যেখানে বলা হচ্ছে পুতিন কি 2023 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না, তো আপনি এখানে বাই সেল করতে পারেন বা আপনি এখানে ইয়েস অর নো বাই করতে পারেন। আমরা মোটামুটি সবাই জানি যে পুতিন এখানে 2023 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকবে, তো আপনি যদি এখানে ইয়েস বাই করেন তাহলে অ্যারাউন্ড 6% মতন প্রফিট পাবেন, এবং আপনি যদি নো বাই করেন তাহলে এখানে অ্যারাউন্ড 1100% মতন প্রফিট পাবেন। কিন্তু এখানে সম্ভাবনাটা অনেক পরিমাণ কম যে পুতিন এখানে পাওয়ার ছেড়ে দিবে। এটা ছাড়া হয়তো আপনারা সবাই জানেন ইলন মাস্ক এবং মার্ক জাকারবার্গ সামনে ফাইট করবে, তো এখান থেকে কে উইন হতে পারে সেই অনুযায়ী আপনি এখানে তাদের শেয়ার বাই করতে পারেন। যেমন আপনি যদি $10 মাস্কের শেয়ার বাই করেন এবং যদি ইলন মাস্ক এখানে উইন হয় তাহলে আপনি এখানে 96% রিটার্ন পাবেন। সো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন নিউজ ট্রেডিংয়ের মধ্যে তাহলে এখানে আরও অনেক এরকম ইন্টারেস্টিং নিউজ পাবেন যেগুলোর মধ্যে আপনি এখানে ট্রেড করতে পারবেন, যেগুলোতে অন্য কোনোভাবে আপনি এখানে প্রফিট করতে পারবেন না, বাট এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনি এখানে প্রফিট করতে পারবেন। সো এখানে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন, কোনটা পিক করবেন অ্যান্ড কীভাবে পিক করবেন এই বিষয় নিয়ে ডিটেলসে কথা বলবো। এর আগে যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। সো এখন কথা বলা যাক পলি মার্কেট নিয়ে। পলিমার্কেট মূলত একটা নিউজ ট্রেডিং প্ল্যাটফর্ম, তো এখানে আপনি অনেক ধরনের নিউজ বা ইভেন্টকে এখানে কাজে লাগায় এখান থেকে প্রফিট করতে পারবেন। যদি আপনি এখানে মার্কেটের মধ্যে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন পলিটিক্সের উপর, ক্রিপ্টোর উপর, স্পোর্টসের উপর, পপ কালচারের উপর বা ইনফ্লেশনের উপর, ইন্টারেস্ট রেটের উপর, এগুলোর উপর আপনি এখানে প্রেডিকশন করতে পারেন বা ট্রেড করতে পারেন। ধরেন আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, ধরেন এখানে আসতেছে যে US পলিটিক্স নিয়ে গ্রেস্কিল ভার্সেস SEC কে এখানে উইন হবে। আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে এই পাশে আমি দুইটা অপশন পেয়ে যাবো, একটা হলো ইয়েস আর একটা হলো নো। আমি ইয়েসের মধ্যে বাই সেল করতে পারবো বা নো এর মধ্যে বাই সেল করতে পারবো। এবং এখানে যদি দেখেন এটার চারটা দেওয়া আছে, তারপরে নিচে যদি আপনি এখানে দেখেন তাহলে এখানে অর্ডার বুক দেওয়া আছে, আরও নিচে গেলে এখানে দেখতে পারবেন যে কে কে এখানে হোল্ডার বা কত হোল্ডার। তারপরে এখানে অ্যাবাউটের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এই ট্রেডটা কিভাবে এক্সিকিউট হবে এই সম্পূর্ণ বিষয়টা এখানে এক্সপ্লেইন করা হয়েছে। এখানে লেখা আছে গ্রেস্কেল কিছুদিন আগে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধে এখানে মামলা করেছিল, এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া কোর্ট যদি এখানে রায় দেয় গ্রেস্কেলের এই অভিযোগটা সঠিক বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এগেনস্টে এখান থেকে কোনো অর্ডার আসলো, তাহলে এখানে আপনি যদি ইয়েস এর মধ্যে বাই করেন, এখানে ধরলাম আমি $10 দিয়ে এখানে বাই করব, তো আমার এখানে শেয়ার পড়বে অ্যারাউন্ড 17টা। যখন এটা ক্লোজ হবে 31 ডিসেম্বরের মধ্যে যদি এই রায়টা আসে তাহলে যে কোনো টাইমে এটা ক্লোজ হয়ে যাবে, এবং এন্ড টাইম হলো 31 ডিসেম্বর। আর যদি 31 ডিসেম্বরের মধ্যে এখানে না আসে তাহলে 50-50 এখানে রিজলভ হয়ে যাবে। সো বুঝতে পারছেন ব্যাপারটা এখানে কিভাবে কাজ করে। আপনি যদি $10 দিয়ে এখানে বাই করেন অ্যারাউন্ড 17টার মতন শেয়ার এখানে আপনি পাবেন, এবং প্রতিটা শেয়ারের ক্লোজিং প্রাইস হলো $1 করে। আর যদি আপনি এখানে নোয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি এখানে 21টা বা 22টা শেয়ারের মতন এখানে পাবেন, এবং এখানেও প্রতিটা শেয়ারের প্রাইস হলো $1 করে। তো আপনাকে এখানে অ্যানালাইজ করে বের করতে হবে যে কোন দিকে যেতে পারে। এবং এখানে আরেকটা সুবিধা আছে, যদি আপনি দেখেন যে কোনো একটা ব্যাপার সঠিকভাবে যাচ্ছে না বা মার্কেট এখান থেকে ঘুরতে পারে বা সেন্টিমেন্ট এখান থেকে ঘুরতেছে, তখন আপনি ধরেন আপনার কাছে 16টা বা 17টা শেয়ার এখানে আছে, আপনি চাইলে এটা মার্কেটের মধ্যে সেল করে দিতে পারেন। বর্তমানে ধরেন এই প্রাইসে আমি এখানে, আমার কাছে 16টা শেয়ার আছে, আমি এখানে সেল করে দিব। 16টা শেয়ার যদি আমি এখানে সেল করি তাহলে এখানে $8.5 মতন পাবো। তো এইভাবে আপনি যে কোনো একটা পার্টিকুলার ইভেন্টের শেয়ার বাই সেল করতে পারবেন, এবং ইভেন্টের কোনো একদিকে যদি রেজাল্ট আসে তাহলে আপনি এখানে উইন অর লুজ হতে পারেন। এটা অনেকটা অপশন ট্রেডিং এর মতন ধরতে পারেন, বাট ফুললি অপশন ট্রেডিং না। এখন আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে আপনি এখানে ডিপোজিট করবেন বা কিভাবে ট্রেড করবেন। প্রথমত হলো আপনাকে এখানে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার জন্য আপনি ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন বা PC ইউজ করতে পারেন, তবে তাদের কোনো মোবাইল অ্যাপস বর্তমানে নাই। এখন আপনাকে এখানে ইউজ করতে হবে পলিগন বা ম্যাটিক ব্লকচেনের মধ্যে তারা আছে বর্তমানে, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে সাইন আপের মধ্যে। সাইন আপের মধ্যে ক্লিক করলে আপনি এখানে ইমেল দিয়ে কানেক্ট করতে পারেন বা ইমেল দিয়ে এখানে সাইন আপ করতে পারেন। এটা ছাড়াও আপনি এখানে ম্যাটামাক্স বা কয়েন বেস ওয়ালেট, ওয়ালেট কানেক্ট দিয়ে এখানে লগ ইন করতে পারেন বা সাইন আপ করতে পারেন। আমি এখানে ম্যাটামাক্স দিয়ে সাইন আপ করে এবং আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো আমি এখানে ম্যাটামাস্কের মধ্যে যদি ক্লিক করি, আমার এখানে একটা পারমিশন চাচ্ছে, আমি এখান থেকে সাইন আপ করে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন আমার এখানে লগ ইন হয়ে গেছে সাথে সাথেই। তো অনেক তেমন কমপ্লিকেটেড প্রসেস না। তারপর এখানে আপনি ক্লিক করবেন ডিপোজিটের মধ্যে। ডিপোজিটের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে যে আপনি কোন জায়গা থেকে ডিপোজিট করবেন,
মেটাভার্স থেকে ডিরেক্টলি ডিপোজিট করতে পারেন বা আপনার বাইন্যান্স বা অন্য কোনো জায়গা থেকে এখানে ডিপোজিট করতে পারেন। এখানে ইথেরিয়ামও সাপোর্টেড, পলিগনও সাপোর্টেড, বাট আমি এখানে পলিগন সিলেক্ট করব কারণ যেহেতু পলিগনের মধ্যে ফি অনেক পরিমাণ কম এবং ট্রানজ্যাকশনগুলো অনেক পরিমাণ ফাস্ট হয়। সো পলিগনের মধ্যে এখানে ক্লিক করছি এবং এখানে আমাকে বলতেছে যে ডিপোজিট অ্যামাউন্ট দেওয়ার জন্য আমার ওয়ালেটে অ্যারাউন্ড $100 মতন আছে। আমি এখান থেকে $100 ডিপোজিট করে নিচ্ছি, তারপর এখানে ডিপোজিটের মধ্যে ক্লিক করছি এবং এখানে আমাকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করতে বলছে। আমি এখান থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। স্টার্ট ট্রেডিং এর মধ্যে যদি ক্লিক করি আমাদের ওয়ালেটের মধ্যে চলে এসেছে $100। বাট আরেকটা বিষয় আমি এখানে বলে নেই, আমার কাছে বারবার এটা মনে হচ্ছিল এটা কোনো স্পন্সর ভিডিও না, বা আমি জাস্ট বেশ কিছু টাইম আগে এখানে জাস্ট সাডেনলি এটা ডিসকভার করলাম অ্যান্ড আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, সো যার কারণে আপনাদের সাথে এখানে শেয়ার করতেছি। তো আপনার এখানে ডিপোজিট করা হয়ে গেলে তাদের এখানে লিডার বোর্ড থাকে, এটা এখান থেকে দেখতে পারবেন এবং এইখানে এটা কিভাবে কাজ করে এটার মধ্যে ক্লিক করে এটা দেখে নিতে পারেন যে এটা কিভাবে কাজ করবে। তারপর এখানে হলো মার্কেটের মধ্যে আপনি ট্রেন্ডিং, তারপর হলো সুন এন্ডিং, এরকম কোনো ইভেন্ট বা পলিটিক্স, ক্রিপ্টো, যে কোনো একটাতে আপনি এখানে ক্লিক করতে পারেন। আমি যদি তাদের হোমের মধ্যে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওয়াগানার গ্রুপের যে সিও ছিল সে একটু আগে এখানে ডেট হয়ে গেছে এবং এটা নিয়ে অনেক কনফিউশন আছে। তো বর্তমানে এখানে একটা পুল ওপেন হয়েছে যেখানে বলা হচ্ছে নেক্সট ফ্রাইডে মধ্যে সে কি এখানে অ্যাপিয়ার হবে কিনা। আমার কাছে নিউজগুলো লিজিটি মনে হলো, তো আমি এখান থেকে নো বাই করব। নো এর শেয়ার যদি আমি এখানে বাই করি, ধরেন আমি এখানে $10 দিয়ে বাই করব, এখানে রিটার্নটা তুলনামূলকভাবে অনেক পরিমাণ কম কারণ আমি এখানে 2% রিটার্ন পাচ্ছি। আমি যদি $100 দিয়ে বাই করি তাহলে 102টা শেয়ার বাই করতে পারবো। বলতে পারেন অনেকটা সেফ ট্রেড কারণ অফিশিয়ালি অনেক জায়গা থেকে এটা কনফার্ম করা হয়েছে সে যে ডেট, তো অনেক সেফলি আপনি এখানে 2% প্রফিট পাচ্ছেন। কিন্তু অনেক ক্ষেত্রে আবার এরকম হয়, বিভিন্ন নাটকীয়তা হয়ে থাকে, শুরুতে দেখা যায় একরকম বাট শেষে আরেক রকম হয়ে যায়। সো এখানেও আপনার রিস্ক আছে। সো ধরলাম আমি এখানে নো বাই করলাম $10 দিয়ে। আমি যদি এখন বায়ের মধ্যে ক্লিক করি তাহলে আমাকে মেটামাস্ক থেকে পারমিশন নিতে হবে। দুইটা আমি এখানে পারমিশন নিয়ে নিচ্ছি, সাইন করে দিচ্ছি। সেকেন্ডটাও আমি এখান থেকে সাইন করে নিচ্ছি। এখান থেকে সাইনের মধ্যে যদি ক্লিক করি তাহলে এটাও আমার কনফার্ম হয়ে যাবে। সো তারপরে আমি এখন অ্যাগেন এখানে বাই করে নিচ্ছি। বায়ের মধ্যে ক্লিক করলে এখানে আরেকটা ট্রানজ্যাকশন ওপেন হবে, তবে এতগুলো ট্রানজ্যাকশন নিয়ে এখানে প্যারা খাবেন না কারণ এখানে ট্রানজ্যাকশন ফিগুলো অনেক পরিমাণ কম। আমি এখানে ট্রানজ্যাকশনটা কনফার্ম করার পরই এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে দেখাচ্ছে এবং উপরে এখানে নোটিফিকেশনও চলে এসেছে। এখন যদি আমি এখানে সেলের মধ্যে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে 10.2 শেয়ার এখানে আছে, যেটা আমি এখন মার্কেটের মধ্যে সেল করতে পারবো। যদি আমি মনে করি যে না সিচুয়েশন অন্যদিকে নিচ্ছে, আমি যদি এখানে ম্যাক্সের মধ্যে ক্লিক করি তাহলে এখানে প্রাইস দেখতেছেন $9.90 মধ্যে। এটার কারণ হলো আমরা এখানে মার্কেটের মধ্যে দিয়ে রেখেছি। আমি যদি এখানে লিমিটের মধ্যে ক্লিক করি তাহলে আমি এখানে যে কোনো প্রাইস সিলেক্ট করতে পারবো। ধরেন আমি এখানে $98 মধ্যে ম্যাক্স দিয়ে সেল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে $10 পাবো। বাট এখানে মিনিমাম 15টা শেয়ার এখানে বাই করতে হয় লিমিট অর্ডারের মধ্যে দেওয়ার জন্য এবং এই প্রতিটা ট্রেডেরই এখানে একটা এক্সপায়ারি ডেট থাকে, যেমন নেক্সট ফ্রাইডেতে বা 25 আগস্ট এটা এক্সপায়ার হয়ে যাবে এবং নিচে আসলে অ্যাবাউটের মধ্যে দেখতে পারবেন নেক্সট 25 তারিখ পর্যন্ত যদি সে এইখানে পাবলিক প্লেসের মধ্যে আসে বা ডিজিটালি কোনোভাবে আসে তাহলে এখানে ইয়েসের মধ্যে যারা শেয়ার বাই করেছে তারা এখানে উইনার হবে এবং যারা এখানে নো এর মধ্যে বাই করেছে তারা এখানে লুজার হবে, তার ভ্যালু এখানে জিরো হয়ে যাবে। আর যদি এখানে না আসে তাহলে নো এর মধ্যে যারা শেয়ার বাই করেছে তারা এখানে তাদের প্রতিটা শেয়ার অনুযায়ী এখানে সেল করতে পারবে। একটা শেয়ারের প্রাইস $1 করে থাকবে। সো আপনার কাছে 10টা 20টা যত শেয়ারই থাকুক না কেন ওইটা আপনি কনভার্ট করতে পারবেন। এটা আমার শেয়ার করার আরও অনেকগুলো কারণ আছে, যেমন ধরেন আপনি যে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট, যে কোনো টাইপের পলিটিক্যাল বিষয় নিয়ে এক্সপার্ট, বা আপনি ধরেন ক্রিপ্টো নিয়ে এক্সপার্ট, বা এরকম হতে পারে আপনি রেগুলার প্রচুর পরিমাণ স্পোর্ট দেখেন, বা আপনি ইকোনমিক্স নিয়ে অনেক এক্সপার্ট, বা আপনি হলিউডের অনেক খবর রাখেন। আমি যদি এখানে পপ কালচারের মধ্যে ক্লিক করি তাহলে হলিউড রিলেটেড এখানে অনেকগুলো পেয়ার আছে যেখানে আপনি শেয়ার বাই করতে পারবেন। এখানে আরেকটা আছে যে 2023 সালের মধ্যে কি টুইটার এখানে ব্যাংক্রাপসি ফাইল করবে কিনা। আমার কাছে মনে হয় নো হবে অ্যান্ড বেশিরভাগ মানুষ এখানে নো এর শেয়ারই বাই করেছে, কারণ এটা যে শুধু আপনি জানেন তা তো না, সব মানুষই জানে যে টুইটার এখানে ব্যাংক্রাপ্ট হবে না। তারপর ধরেন ইথেরিয়ামের প্রাইস কি $1700 উপরে থাকবে কিনা 25 আগস্টের মধ্যে, তো আপনি এখানে ইয়েসও বাই করতে পারেন বা নো এর শেয়ারও বাই করতে পারেন, আপনার টেকনিক্যাল অ্যানালাইস মতে আপনি যেটা বুঝেন। তারপরে টিথার বা USDTকে আগামী 31 আগস্টের মধ্যে এখানে ডিপ্যাক হবে কিনা, যদি এখানে ডিপ্যাক হয় এখানেও আপনি শেয়ার বাই করতে পারেন। তারপরে 2023 সালের মধ্যে বাইন্যান্স কি এখানে ইনসলভেন্ট হতে পারে কিনা, এটার মধ্যে রিসেন্টলি এখানে অনেক পরিমাণ মানুষ ইয়েস বাই করতেছে বিকজ বাইন্যান্সের বর্তমানে অনেক পরিমাণ রুমার্স চলতেছে
যে বাইন্যান্স এখানে লিকুইডেট হবে বা তারা কাস্টমার ফান্ড দিয়ে এখানে বিএনবি প্রাইসকে ম্যানিপুলেট করতেছে। তো আপনি যদি মনে করেন যে বাইন্যান্স এখানে ইনসলভেন্ট হবে, তো আমি যদি এখানে $10 দিয়ে বাই করি তাহলে তাদের এখানে 50টা শেয়ার বাই করতে পারবো, যেটা যদি বাইন্যান্স ইনসলভেন্ট হয় তাহলে সেটা $50 হবে, মানে 400% 500% মতন রিটার্ন। আর যদি আপনি মনে করেন যে বাইন্যান্স ইনসলভেন্ট হবে না তাহলে এখানে যদি আপনি নয়ে শেয়ার বাই করেন তাহলে এখানে অ্যারাউন্ড 10% মতন আপনি এখানে রিটার্ন পাবেন বা প্রফিট পাবেন। সো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, আপনি যদি ভিডিওটা 2-3 বার দেখেন আশা করি এখানে সব কনসেপ্টগুলো আপনি এখানে বুঝে যাবেন। এবং তারপরও কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আর আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।